আচ্ছা, এবার টাইমার কাউন্টার ওয়ানটা দেখি। এটা হচ্ছে 16 বিটের টাইমার কাউন্টার। রেজিস্টারগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে TCCR 1 যে রেজিস্টার সেটার এগুলো আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে এই যে আমরা সিটিসি মোড, কম্পেয়ার ম্যাচ মোডে আমরা কাজ করব। PWM মোড এবং আরও অন্যান্য যেসব মোড আছে এগুলো তোমরা একটু পড়ে নিও PDF থেকে, কারণ এটা অনেক পড়তে হবে, পড়লে তারপরে বুঝতে পারবা। তো আমরা কম্পেয়ার ম্যাচ মোড যেটা সেটা দেখাবো। কম্পেয়ার ম্যাচ মোডে রাখার জন্য আমাদের এই WGM 12 যেটা, এটাকে হাই করে রাখতে হবে। তো এটা আমরা কোডে দেখাবো কীভাবে হাই করব। আর হলো TCCR যেটা, TCCR 1B, এই রেজিস্টারে অ্যাকচুয়ালি এটাকে হাই করবো আর কি। আর ক্লক সোর্স যেটা, সেটা আমরা এই যে যেটা দেওয়ার সেটাই দিব, এই দুইটা দিব যদি খুবই স্লো করতে চাই। এটা হচ্ছে TCNT, যেটা আমার কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু। এটা হচ্ছে OCR, যে ভ্যালুটা দিব সে ভ্যালুর সাথে কম্পেয়ার করবে। OCR 1 আমরা দিব, OCR 1A এটা ইউজ করব। আর ক্যালকুলেশনটা যেটা, যে অ্যাকচুয়ালি কত সময় লাগবে তার, সেটার একটা হিসাব আমি দেখাই। সেটা হচ্ছে তোমরা এই সিটিসি মোড এই যে ওসিআরের যে ভ্যালুটা, ওসিআরের ভ্যালুটা যা দিবা সেটার সাথে ক্যালকুলেশন করলে, এই যে ফ্রিকোয়েন্সির সাথে, তোমরা বুঝতে এটা এই ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারবা যে কীভাবে ওসিআরের ভ্যালুটা আমরা সেট করব। তো আমরা যে কোড দেখাবো সেই কোডে আমরা 1 সেকেন্ড ডিলের জন্য আমাদের ওসিআরের ভ্যালু আসছে 487। 487 হলে আমরা দেখি যে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা 1 হার্জ হয় আর কি। তো এগুলো তোমরা এই যে পড়ে নিও, সিটিসি মোড, তারপরে নর্মাল মোড, এগুলো একটু পড়ে নিও, পড়লে বুঝতে পারবা। এখন আমরা কোডে যাই। কোডে টাইমার কাউন্টার 1 এখানে দেখা যাচ্ছে, আমরা টাইমার কাউন্টার 1-এর আমরা কম্পেয়ার ম্যাচ যে ইন্টারাপ্ট, এই যে কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্ট, সেটা ইউজ করছি। আচ্ছা, এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে যে এই যে এই ISR রুটিনের ভিতরে এই যে এই কথাটা লিখলাম, এটা আমরা জানবো কোত্থেকে, এটা একটু বলি। এটা হচ্ছে তোমার ইন্টার সাব রুটিনের ভিতরে যে এই ভ্যালুটা, এটা জানবা হচ্ছে তোমার PDF-এর এখানে, এই যে আমি যে PDF-গুলো দিছি এই আদার্সের মধ্যে PDF, এখানে দেখবা এই যে ইউজার ম্যানুয়াল, AVR লাইভসি ইউজার ম্যানুয়াল একটা আছে, এটা ওপেন করবা। এখানে এখানে তুমি এই যে এডিট, এখান থেকে ফাইন্ড দিয়ে সার্চ করে নিতে পারো, সার্চ করেও বের করতে পারো, অথবা মনে রাখতে পারো যে পেজ নাম্বারটা, একটা টেবিল আছে সে টেবিল থেকে তুমি পাবা, 115 দিলেই পাবা। এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর নেম যেটা, এটা দিতে হয়। এই যে আমাদের ISR এর ভিতরে যেটা লিখি, এই যে এই যে কথাটা, এটা তোমরা এখান থেকে পাবা। এটা আমাদের হচ্ছে যেমন এই যে এটা কি টাইমার 1 কম্পেয়ার এ ভেক্টর, এটার জন্য আমাকে এই টাইমারে যেতে হবে। এগুলো হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট, ডিসক্রিপশন থেকে বুঝতে পারবা, এখনো আসে নাই। আমাদের হচ্ছে টাইমার 1 লাগবে, টাইমার কাউন্টার 1, এটাও না, টাইমার কাউন্টার ক্যাপচার না, কম্পেয়ার। এখানে দেখো টাইমার কাউন্টার 1 কম্পেয়ার ম্যাচ, এখানে এই যে কোন কোন মাইক্রো কন্ট্রোলারের জন্য এই এটা এটা এখানে লেখা আছে। তো আমাদের যে মাইক্রো কন্ট্রোলার সেটা হচ্ছে 80 Mega 8, এই যে বলতেছি 80 Mega 8, 80 Mega 8 এর জন্য এখানে দেখে নিবা যে মাইক্রো কন্ট্রোলার যেটা সাপোর্ট করে সেটা এখানে দেওয়া আছে। আর এই যে ডিসক্রিপশনটা এখানে দেওয়া আছে কম্পেয়ার ম্যাচ, এখানে থেকে বুঝতে পারবে তাহলে এইটা হবে তোমার, এইটাই হবে তোমার এই যে টাইমার 1 _ কম্প এ _ ভেক্ট। এই যে এটা কিন্তু বাদ যাবে, এই জিনিসটা তারা হচ্ছে দ্বিতীয় লাইনে আসার জন্য এই জিনিসটা আসছে, এই যে এই হাইফেনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি
অংশ না, এই আইএসআর ভেক্টরের অংশ না। তো এইটাই যাবে হচ্ছে আমার এই আইএসআর এই ভেক্টরের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে। দেখো এই যে টাইমার ওয়ান আন্ডার স্কোর কম্পেয়ার এ আন্ডার স্কোর ভেক্ট, তো এটা তোমরা ওখান থেকে খুঁজে বের করবা। আশা করি এই টেবিল থেকে তোমরা খুঁজে বের করতে পারবা যেই ইন্টারাপ্টেড সাবরুটিনের জন্য যে ভেক্টর দরকার সেটা বের করে নিতে পারবা। আচ্ছা এইবার বলি যে আমাদের যে কাজগুলো আমরা করছিলাম, যে কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্টকে এনেবল করছিলাম, এটাকে এনেবল করতে হবে টিআইএমএসকে রেজিস্টারে। তারপরে হচ্ছে টিসিএনটি ওয়ান, যেটা টাইমার কাউন্টার ইনিশিয়াল ভ্যালু জিরো করে নিছি। আর ওই যে যেই ক্যালকুলেশনটা আমরা করছি সেই ক্যালকুলেশন থেকে আমরা পাইছিলাম যে ওসিআরের ভ্যালু 487 করলে তাহলে আমার যেই সময় গিয়ে সে কম্পেয়ার ম্যাচ করবে সেই সময়টা 1 হার্জ হবে, আমাদের 1 হার্জের সাথে ম্যাচ করবে, এটা আমরা হিসাব করে দেখছি। আর এটা হচ্ছে ওই যে সিটিসি মোডটাকে এনেবল করার জন্য TCCR1B রেজিস্টার, এই রেজিস্টারগুলো তোমরা ডাটাশিট থেকে ভালো করে দেখে নিয়ে তারপরে ইয়ে করো। তারপর হচ্ছে যে ওই ক্লক, যেটা ক্লক আমি আবারও এইটা দিলে তো আমি সিমুলেশন করতে সমস্যা, এই জন্য আমি এইখানে এটা দিয়ে তারপর এটা দিয়ে তারপর সিমুলেশন করব। এখন সিমুলেশন করে দেখাই, তোমরা দেখো সিমুলেশন করব। এখন দেখো এই ভ্যালুগুলো যদি এভাবে হিডেন থাকে তোমরা এই যে এভাবে বের করে নিবা। তো আমাদের হচ্ছে পোর্ট বিতে আউটপুট, এই জন্য পোর্ট বিটা দেখতেছি আমরা। পোর্ট বি এর একটা ভ্যালু আমরা পোর্ট B1 যেটা এটাকে টগল করছি জাস্ট আগের মতোই, কিন্তু এবার হচ্ছে কম্পেয়ার ম্যাচ হবে যখন তখন। তো দেখো আমি ইয়ে করি ইনিশিয়ালাইজ করতেছি আগের মতোই, এই যে গ্লোবাল ইন্টারাপ্টগুলো এখন লুপের ভিতরে থাকবে। এখন দেখো যে এই যে টিসিএনটি যেটা এটা ভ্যালু এক এক করে বাড়তেছে, কিন্তু ওসিআর ওয়ান এ যেটা ওসিআর ওয়ানে এ লিখছে এটা লোয়ার বাইট, এটা হায়ার বাইট, হায়ার বাইটে ওয়ান আর লোয়ার বাইটে এটা, এটার সাথে যখন ম্যাচ করবে তখনই ইন্টারাপ্টটা হবে। তো আমরা ওইটাতে যাই, কাউন্ট করতে থাকি, কাউন্ট করতে করতে এক সময় দেখবো যে ওটার সমান হয়েছে। আমরা এভাবে কাউন্ট করতেছি, এই সিঙ্গেল স্টেপ করে করে করতেছি। দেখো যখনই ওটার সমান হবে তখনই এটার ভ্যালু, তখনই ইন্টারাপ্ট কল হবে। এখনও এটার কাছাকাছি আসে নাই, এইবার দেখো দেখছ এখন কম্পেয়ার হইলো, এই সাবরুটিনে আসলো, এবং এই সময় কিন্তু দেখো কাউন্টারের ভ্যালু আরও কিছু বেড়ে গেছে। ম্যাচ করার পরে সে কিন্তু জিরো হয়ে যায়, কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্ট যখন কল হয় তখন জিরো হয়ে যায়। তারপরে যখন এখানে এই সাবরুটিনে যাবে, সাবরুটিনে যাওয়ার পরে এই যে কল হলো এই কাজটা করতে গিয়ে তার ভ্যালুটা আরও কিছু ইনক্রিমেন্ট হয়ে যায়, এটা হচ্ছে সেটা বুঝলেন, জিরো থেকে শুরু হয়েছে। আচ্ছা সাবরুটিনে আসলো, এইবার যেটা করার এই যে পোর্ট বিয়ের ওই ভ্যালুটা ইয়ে হয়ে গেছে, এখন সে আগের মতোই আবার সে কাউন্ট করতে থাকবে। আমরা এটা এটা দিয়ে দিই, দেখবেন যে এই ভ্যালুর সাথে যখনই ম্যাচ করবে এই যে ওসিআরের সাথে তখনই ইন্টারাপ্ট কল হবে। এই যে দেখো ইন্টারাপ্ট কল হয়েছে, এটা জিরো হয়ে গেছে, এভাবে চলতে থাকবে। এভাবে আমরা প্রেসাইজ টাইমিং, ঠিক ওসিআরের ভ্যালু যা দিব সেই অনুযায়ী একটা প্রেসাইজ টাইমিং আমরা করতে পারি। এই টাইমার কাউন্টার ওয়ান এবং টাইমার কাউন্টার টুটা এই কাজে আমরা ইউজ করতে পারি, এটা খুব ভালো একটা ইউজ কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্ট। আমরা এটা ক্লোজ করে দিই, এভাবে সিমুলেশন করে করে তোমরা দেখো।